হাদিস প্রমাণ করে সেই দিন উম্মতদেরকে নিজ পিয়ালা লইয়া নবী আমার দলে দলে হাউজে কাউসারের পানি পান করাইবে। সুবহানাল্লাহ বলেন এরকম ভাবে নবী আমার পুলসিরাতের ঘাটে যাবে, না জানি আমার উম্মতরা পুলসিরাতের রাস্তা পার হতে মনে হয় পারতেছে না, পার হতে মনে হয় পারে না, এরকম ভাবে দেখবে শত শত নয় লক্ষ লক্ষ উম্মতরা পুলসিরাতের রাস্তা পার হতে পারে না, লাইনে দাঁড়িয়ে আছে। ওই দুরুদ থেকে একটা দুরুদ নিয়ে যখন ওই বান্দার মাথার উপরে দিবে, দুরুদের ওজনের কারণে, দুরুদের ফজিলতের কারণে ওই বান্দা থরথর করে কাঁপতে থাকবে। এই দুরুদ দেখার পর জাহান্নাম মালিকের কাছে বলবে, মালিক একে নিয়ে আমি জাহান্নামের ভিতরে দিও না, একে নিয়ে আমি জাহান্নামের ভিতরে দিও না, কারণ সে যদি এই দুরুদ নিয়ে আমি জাহান্নামের ভিতরে প্রবেশ করে, আল্লাহর কসম করে বলি জাহান্নাম জলে পুরে সারখার হয়ে যাবে বলি। সুবহানাল্লাহ বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাত না জিনিস হইতে পারে না, আহা ওই নবীজির মহব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় পড়েন, মন যদি দিতে হয় মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আমাদের নবীর নাম হইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজির বাপের নাম হইতেছে আব্দুল্লাহ, নবীজির দাদার নাম হইতেছে আব্দুল মুত্তালিব। আপনারা জানেন নবীজির নাম হইতেছে মুহাম্মদ, নবীজির বাপের নাম হইতেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন শৈশবে ছিলেন, আব্দুল্লাহ যখন ছেলে পেলে ছিলেন, আব্দুল্লাহ যখন ছেলে পেলে ছিলেন, আব্দুল্লাহ এত ভদ্র প্রকৃতির ছিলেন, মক্কার অলিতে গলিতে যখন আব্দুল্লাহ হাঁটাচলা করতেন, মক্কার অলিতে গলিতে আব্দুল্লাহ যখন হাঁটাচলা করতেন, মক্কার পরমা সুন্দরীরা আব্দুল্লাহকে ডিরেক্ট প্রপোজ উত্থাপন করত, আব্দুল্লাহ তোমার সঙ্গে আমরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হইতে চাই। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে ডিরেক্ট প্রস্তাব উত্থাপন করত, আব্দুল্লাহ আমরা তোমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হইতে চাই, কিন্তু আব্দুল্লাহ মাথাটা হেট করে অন্য রাস্তা দিয়ে চলে যাইতো বলি সুবহানাল্লাহ। আমাদের নবী যে শ্রেষ্ঠ এটা বোঝানোর জন্য একটু কিছুক্ষণ লম্বা চড়া ঘটনা বলতে হবে, শুনবেন ভাইরা আমার, বন্ধুরা আমার। আব্দুল্লাহ যখন মক্কার অলিতে গলিতে চলতো, মক্কার পরমা সুন্দরীরা এরকম ভাবে বিভিন্ন প্রস্তাব দিত, আব্দুল্লাহ আমরা তোমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হইতে চাই, একজন মহিলা সদা সর্বদাই আব্দুল্লাহকে প্রস্তাব দিত, আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি তোমার সঙ্গে বিবাহ বসতে চাই। আব্দুল্লাহ যখন কোনোভাবেই তার প্রস্তাবে রাজি হইলেন না, কোনোভাবেই তার প্রস্তাবে রাজি হইলেন না, কোনোভাবেই তার প্রস্তাবে রাজি হইলেন না, একজন মহিলা আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ নয় তুমি আমাকে বিবাহ করো, আর না হয় জীবন একবারের জন্য হইলেও বিশেষ সাক্ষাৎ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার ফরমান অনুযায়ী, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী এরকম ভাবে আব্দুল্লাহর সঙ্গে মা আমিনা আর বিবাহ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিবাহ হয়ে যায়। আব্দুল্লাহ বিবাহ করার পরে যখন পরের দিন মক্কার অলিতে গলিতে হাঁটাচলা করতেছিলেন, ওই মহিলা আব্দুল্লাহর সামনে দাঁড়িয়েছে, আব্দুল্লাহ তুমি মনে হয় বিবাহ করে ফেলেছ। আব্দুল্লাহ মনে মনে কয় কি ব্যাপার, আমি বিবাহ করেছি এটা তো কেউ জানে না। সেই মহিলা জানলো কিভাবে, এবার ওই মহিলা ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ রে ঘাবড়ানোর কিছু নাই, ঘাবড়ানোর কিছু নাই, টেনশনের কিছু নাই, এতদিন যে আমি তোমার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার চেয়েছিলাম, আবদ্ধ
হইতে চেয়েছিলাম তোমার কপালের ভিতরে নূরে মুহাম্মদী দেখতেছিলাম এই জন্য আমি তোমাকে প্রস্তাব করেছি বৈধভাবে যেহেতু ওই নূরটা আমার পেটের ভিতরে যদি নাও নিতে পারি কিন্তু অবৈধভাবে হইলেও যদি ওই নূরটা আমার পেটের ভিতরে নিতে পারি আল কাল কিয়ামতের ময়দানে আমি যদি মুহাম্মদের মা হিসেবে আল্লাহর কাছে দাঁড়াইতে পারি এই জন্য আল্লাহ আমাকে এরকম ভাবে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বানায় দিবে বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে ভাইরা আমার বন্ধুরা আমার কিন্তু ভাগ্যের কি লীলা খেলা আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিবাহ হয়ে গেল আব্দুল্লাহর পৃষ্ঠদেশ হতে মা আমিনার রহমের ভিতরে আল্লাহ তাআলা এরকম ভাবে একটা জিনিস ট্রান্সফারের মাধ্যমে তিলে তিলে আপনার আমার পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করলেন তিলে তিলে আপনার আমার পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করলেন দুনিয়ার জমিনে যখন আগমন করলেন এরকম ভাবে আব্দুল্লাহ নবীজিকে ছয় মাসের গর্ভে রেখে এরকম ভাবে আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল নবীজির বয়স যখন ছয় বছর হয় মা আমিনার কাছে এরকম ভাবে নবীজি এরকম ভাবে লালিত পালিত হয় আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলতেছে আমিনা আমার নাতি যেহেতু এরকম ভাবে দুনিয়াতে আসার পরে বাবার চেহারা দেখতে পারে নাই বাবার চেহারা দেখতে পারে নাই আমার নাতিকে নিয়ে তার বাবার কবরটা জিয়ারত করে আসো বলি সুবহানাল্লাহ হযরতে আমিনা শ্বশুরের কথা অনুযায়ী এরকম ভাবে ছেলেকে লইয়া তিনি নবীজির বাবার এরকম ভাবে কবর জিয়ারত করার জন্য তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করলেন কবর জিয়ারত করার পরে পথিমধ্যে বুয়াদ বা আবওয়াত নামক স্থানে এরকম ভাবে এসে নবীজির মাও দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেলেন বলি সুবহানাল্লাহ নবীজির মাও দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেলেন ভাইরা আমার বন্ধুরা আমার নবীজির বয়স যখন 8 বা 10 বছর হয় নবীজি এরকম ভাবে নবীজির বয়স যে 8 বা 10 বছর হয় নবীজির দাদা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে যাবে বাপ এরকম ভাবে নবীজি দাদার গলায় ধরে ওজরে কান্নাকাটি করতে লাগলেন দাদা 6 মাস বয়সে বাবাকে হারাইলাম জন্মের পরে বাবার চেহারা কেমন দেখতে পারি নাই 6 বছর বয়সে মাকেও হারাইলাম তোমার কাছে লালিত পালিত হইলাম তোমার কাছে লালিত পালিত হইলাম দাদারে তুমিও যদি চলে যাও আমি কার কাছে লালিত পালিত হইব আমি কার কাছে গিয়ে মাথাটা এরকম ভাবে আমি কার কাছে আশ্রয় নিব কার কাছে গিয়ে আমার সুখ দুঃখের কথা শেয়ার করব আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালেবকে ডেকে ডেকে বলতেছে আবু তালেব আমার এই নাতি তোর কাছে আমানত রেখে গেলাম তোর কাছে আমানত দিয়ে গেলাম জীবনে তুই কষ্ট করবি কিন্তু আমার এই নাতিকে তুই কষ্ট করতে দিবি না বলি সুবহানাল্লাহ আবু তালেব বাবার কথা অনুযায়ী আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব এরকম ভাবে নিজের কাছে নিয়ে গেলেন দাদা আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করলেন দাদা যখন মৃত্যুবরণ করলেন আবু তালেবের কাছে লালিত পালিত হয় আবু তালেবের স্ত্রী বলতেছেন মুহাম্মদ আমাদের ফ্যামিলিতে জয়েন করার আগে আমরা আমাদের পরিবারের ঠিক মতো খানা পিনা খাইতে পারতাম না কিন্তু আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি যেই দিন থেকে মুহাম্মদ আমাদের ফ্যামিলির ভিতরে জয়েন করেছে সেই দিন থেকে আমাদের খাবারের ভিতরে আল্লাহ তাআলা এত বরকত ঢেলে দিয়েছে এত বরকত ঢেলে দিয়েছে আমাদের খাবারের ভিতরে আগের চাইতে অনেক বরকত হয়েছে বলি সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার নবীজির বয়স যখন 10 বা 12 বছর হয়ে যায় আব্দুল্লাহ এরকম ভাবে আবু তালেবের কাছে নবীজি লালিত পালিত হতে লাগলেন এরকম ভাবে আবু তালেব ব্যবসায়িক মানুষ ছিলেন সিরিয়াতে যাইতো ব্যবসা বাণিজ্য করার জন্য এরকম ভাবে নবীজির বয়স যখন 12 বছর আবু তালেব ব্যবসায়িক কাজের জন্য এরকম ভাবে মক্কা থেকে তিনি বাহিরে যাবে নবীজি বায়না করলেন বায়না করলেন চাচা আমিও আপনার সাথে যাব আবু তালেব ওই যে এরকম ভাবে পিতা কিন্তু আগেই বলেছে তুমি কষ্ট করবা কিন্তু আমার এই নাতিকে কিন্তু কষ্ট দিবা এই জন্য বাপের ওসিয়ত অনুযায়ী বাপের কথা অনুযায়ী ভাতিজাকে নিয়ে তিনিও ব্যবসায়িক উদ্দেশ্যে রওনা করলেন আগের যুগের বণিকদের একটা সিস্টেম ছিল তারা যাত্রা চলতেছিল পথ চলতেছিল যেখানে এরকম ভাবে রাত হয়ে যাইতো সেখানেই তাঁবু টানাইতো তাঁবু টানানোর পরে সেখানে বিশ্রাম নিত বিশ্রাম নেওয়ার পরে যখন সকাল হয়ে যাইতো তারপরে আবার পথ চলা শুরু করতো এরকম ভাবে আবু তালেব এরকম ভাবে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন রওনা করার পরে এরকম ভাবে রাত হয়ে গেলেন সেখানে তাঁবু টানাইলেন তাঁবু টানানোর পর
সামরিক মুরব্বী যারা ছিল তারা সকলে মিলে বিশ্রাম করতেছিল কিন্তু মোহাম্মদ তো মাত্র 12 বছরের বালক মোহাম্মদ উটের সঙ্গে খেলাধুলা করতেছিল মোহাম্মদ যখন উটের সঙ্গে খেলাধুলা করতেছিল ওই সময় যে খ্রিস্টানদের যে গির্জা ছিল ওই গির্জা থেকে একজন পাদ্রি এসে মোহাম্মদের সিম্পটম দেখে মোহাম্মদের নিদর্শন দেখে মোহাম্মদকে চিনতে পেরেছে ইনি হবে আখিরি জামানার পয়গম্বর তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে বলি সুবহানাল্লাহ ওই পাদ্রি আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করেছে হে বালক তোমার নাম কি মাসমুকা তোমার নাম কি আপনার আমার পয়গম্বর বলে আমার নাম হইতাছে মুহাম্মদ এরপরে জিজ্ঞাসা করলো তোমার অভিভাবকের নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আমার অভিভাবকের নাম হইতাছে আবু তালেব তোমার ঠিকানা কোথায় মুহাম্মদ বলতাছে মক্কায় এরপরে ওই পাদ্রি বলতাছে ঠিক আছে তোমার অভিভাবক কি তোমার সঙ্গে এসেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল জি আমার অভিভাবক আমার সঙ্গে এসেছে এবার ওই পাদ্রি নবীজিকে জিজ্ঞাসা করলো তোমার অভিভাবক কি করে ওই যে তাঁবুর ভিতরে এরকম ভাবে বিশ্রাম নিচ্ছে ঘুমিয়ে আছে ওই পাদ্রিক আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলতাছে ঠিক আছে তোমার ওই যে অভিভাবক আগামী কাল আমার সঙ্গে দেখা করার জন্য বলবা এবার আপনার আমার পয়গম্বর আবু তালেবকে এসে সব কাগজগুজারিগুলো খুলে বললেন চাচা আপনারা যখন বিশ্রাম করতেছিলেন আপনারা যখন ঘুমাইতেছিলেন আমি এরকম ভাবে উটের সঙ্গে খেলাধুলা করতেছিলাম একজন এরকম লোক এসে আমাকে বিভিন্ন ভাবে প্রশ্ন করা শুরু করলো আমার নাম জিজ্ঞাসা করলো আমার বাপের নাম জিজ্ঞাসা করলো আমার অভিভাবকের নাম জিজ্ঞাসা করলো আমার ঠিকানা সব কিছু আমার অ্যাড্রেসটা বললো আর আপনাকে দেখা করার জন্য বলেছে এবার আবু তালেব ভাতিজার কথা অনুযায়ী ওই পাদ্রির সঙ্গে যখন দেখা করার জন্য গিয়েছে পাদ্রি আবার জিজ্ঞাসা করে আপনি কি মুহাম্মদের অভিভাবক আবু তালেব বলে হ্যাঁ আমি মুহাম্মদের অভিভাবক এবার পাদ্রি ডেকে ডেকে বলে আবু তালেব রে তোমার হাতে ধরে বলি তোমার পায়ে ধরে বলি তুমি আর এখানে অবস্থান করিও না তুমি আগামী কালের মধ্যেই তুমি তোমার গন্তব্যে ফিরে যাও বলি সুবহানাল্লাহ আবু তালেব কিংকর্তব্য বিমূঢ় হয়ে বলতেছে কি ব্যাপার মামার ভাতিজা কি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে নাকি আপনার সাথে কোনো অসৎ আচরণ করেছে নাকি এবার পাদ্রি দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে না 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 এমন চরিত্রের অধিকারী তো তোমার ভাতিজা না সে তো আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারে না আমার সঙ্গে তো এরকম ভাবে খারাপ আচরণ করতে পারে না বরং আমি তো তাওরাতের আলম জাবুরের আলম আমরা তাওরাত এবং জাবুর পরে যত সিম্পটম দেখেছি আখিরি জামানার পয়গম্বর তোমার ভাতিজার মধ্যে সবগুলো আমরা লক্ষ্য করতেছি বলি সুবহানাল্লাহ ভাইয়ের আমার বন্ধুরা আমার এবার ওই পাদ্রি আবু তালেবকে ডেকে ডেকে বলতেছে আবু তালেব আয় 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 তোকে একটা ম্যাজিক দেখাই আবু তালেবকে পাদ্রি ডেকে আনার পরে আপনার আমার পয়গম্বর যখন রোদ্রের মধ্যে হাঁটাচড়া করে উটের সঙ্গে যখন খেলাধুলা করে আপনার আমার পয়গম্বরকে আকাশের মেঘ আইসা আমার নবীজিকে ছায়া প্রদান করে বলি সুবহানাল্লাহ হাজারো বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গুণে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছে দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জোড়ে হেরাসল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ তুমি আমাদের সবাইকে নবীজির পূর্ণ আশেক রাসুল হয়ে কাল কেয়ামতের ময়দানে দল মত নির্বিশেষে আমার নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক এনায়েত করো বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।